হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজকে আপনাদের জন্য এনেছি তেরো হাজার তেষট্টি হাওড়া বালুরঘাট বাই উইকলি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দুদিন সোমবার এবং মঙ্গলবার হাওড়া স্টেশনের ছয় অথবা সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় আর বালুরঘাট গিয়ে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে পনেরো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম দশ ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব তিনশো উনচল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি টু কিলোমিটার পার আওয়ার্স তো বন্ধু এবারে যাত্রাপথে এই ট্রেনটি যে দশটি স্টেশনে দাঁড়ায় আজকে আপনাদেরকে জানাবো সেই দশটি স্টেশনের যাবতীয় তথ্য কোন কোন স্টেশনে দাঁড়ায় কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় এবং এই স্টেশনগুলি কোন রাজ্যের কোন জেলাতে অবস্থিত জানাবো সবটা জানাবো কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ভারতীয় রেলের যাবতীয় ট্রেন টাইম এবং ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং তো বন্ধু এবার আসি আসল কথাতেই তেরো হাজার তেষট্টি হাওড়া বালুরঘাট বাই উইকলি এক্সপ্রেস সপ্তাহের দুদিন সোমবার এবং মঙ্গলবার হাওড়া স্টেশনের ছয় অথবা সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় হাওড়া ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন ব্যান্ডেল জংশনে ট্রেনটি গিয়ে পৌঁছায় সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিটে ছেড়ে যায় ব্যান্ডেল হুগলি বেঙ্গল পরবর্তী স্টেশন নবদ্বীপ ধাম এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল নটা বেজে বেয়াল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি চার মিনিট অপেক্ষা করবার পর সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিটে ছেড়ে যায় নবদ্বীপ ধাম নদীয়া বেঙ্গল। পরবর্তী স্টেশন কাটোয়া জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল দশটা বেজে সাতান্ন মিনিটে তিন অথবা চার নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর সকাল এগারোটা বেজে দু মিনিটে ছেড়ে যায় কাটোয়া জংশন পূর্ব বর্ধমান বেঙ্গল পরবর্তী স্টেশন আজিমগঞ্জ জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর বারোটা বেজে দশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় আজিমগঞ্জ জংশন মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন নিউ ফারাক্কা জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর দুটো বেজে তেত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় নিউ ফারাক্কা জংশন মুর্শিদাবাদ বেঙ্গল। পরবর্তী স্টেশন মালদা টাউন এখানে সে ট্রেনটি পৌঁছায় বিকেল তিনটে বেজে চল্লিশ মিনিটে এখানে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় মালদা টাউন মালদা ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন এলাক্ষী জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় বিকেল চারটে বেজে দশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর বিকেল চারটে বেজে বারো মিনিটে ছেড়ে যায় এলাক্ষী জংশন মালদা ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন গাজল এখানে ট্রেনটি এসে পৌঁছায় বিকেল চারটে বেজে পঁচিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর বিকেল চারটে বেজে সাতাশ মিনিটে ছেড়ে যায় গাজুল মালদা বেঙ্গল পরবর্তী স্টেশন বনিয়াতপুর এখানে ট্রেনটি এসে পৌঁছায় বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর বিকেল চারটে বেজে বান্ন মিনিটে ছেড়ে যায় বনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন গঙ্গারামপুর এখানে ট্রেনটি এসে পৌঁছায় বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর বিকেল পাঁচটা বেজে সাত মিনিটে ছেড়ে যায় গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর বেঙ্গল। পরবর্তী এবং অন্তিম স্টেশন বালুরঘাট জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে পনেরো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর বেঙ্গল তো বন্ধু এই তো গেল তেরো হাজার তেষট্টি হাওড়া বালুরঘাট বাই উইকলি এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল বন্ধু একটা কথা মনে রাখবেন আমরা আপনাদেরকে যে টাইম টেবিলটা দিয়ে থাকি সেটি অবশ্যই ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে সংগৃহীত কিন্তু কখনো কখনো রেলওয়ে তার বিভিন্ন টেকনিক্যাল কারণে বা বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে সময় এবং প্ল্যাটফর্মের পরিবর্তন করে থাকে তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই আর একটা কথা মনে করি দিই বন্ধু এটা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নয় এটি একটি প্রয়োজনীয় ভিডিও আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করুন তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমেরই ভারতীয় রেলের ট্রেন টাইম কিংবা ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না वेलकम टू हैपी सनराइज एमेजिंग